এটা একটা পারিবারিক ঝামেলা দুই প্রতিবেশীর মধ্যে, তো এটা নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছে এবং ঝগড়াতে যা হয় একটু মারামারি স্কাফলিং এই টাইপের ঘটনা হয়েছে। তো এর মধ্যে একজন ইঞ্জুর হয়েছে, তার নাম হলো দিলীপ শুক্ল দাস, এবং তাকে রাত্রিবেলাতেই খোয়াই জেলা হসপিটালে শিফট করা হয়েছে এবং সেখান থেকে জিবি হসপিটালে পাঠানো হয়েছে। কিন্তু চিকিৎসারত অবস্থায় লোকটা আজকে মারা গেছে। তো এটা টোটালি এটা একটা নিজস্ব পারিবারিক বিষয়, তবে প্রাইম এমএসিতে ইনভেস্টিগেশনে প্রাথমিক তদন্তে যা বেরিয়ে এসেছে, আমরা একজনকে অলরেডি অ্যারেস্ট করেছি। এই কেস কানেকশনের যে প্রিন্সিপাল এপি, তাকে অলরেডি ডিটেইন মানে আটক করা হয়েছে তাকে। বাকি আমরা বাকি আসামি যদি আর কেউ আছে কি না ইনভলভ, সেটা তদন্ত চলছে এবং পরবর্তী লিগাল অ্যাকশন তাদের বিরুদ্ধে কেউ যদি থেকে থাকে ইনভলভ তাদের বিরুদ্ধে নেওয়া হবে। স্যার, এই যে হত্যাকাণ্ডটা হয়েছে তাতে কি রাজনৈতিক কোনো ধরনের মানে ছোঁয়া আসেনি এই হত্যাকাণ্ডের পেছনে? এটা একচুয়ালি মূলত দুই পরিবারের ঝগড়া, দুই প্রতিবেশীর ঝগড়া। এখন কেউ কেউ হয়তো চেষ্টা করছে, কিন্তু আসলে এটা মূল ঘটনা হলো।